সময় ধরে বাংলাদেশের তরুণ প্রজন্ম সৃষ্টির অন্যতম কারিগর, যার নাম এখন স্মরণ করলে আসলে শরীর শিউরে ওঠে। আমাদের স্কুলের ছোটবেলার বইগুলোতে যখন সেই বাঁশের কেল্লার কথা পড়েছিলাম, আমি সকলে স্বপ্ন দেখেছিলাম, পড়তাম আর এই স্বপ্ন দেখতাম যে আমরা এমন একটি বাঁশের কেল্লা তৈরি করব আর সকল অন্যায়ের প্রতিরোধ করব। হয়তো সেই বাঁশের কেল্লার এক একটি ছোট্ট লাঠি আজকে 2024 সালে এই ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের হাতে ছিল, যেই লাঠিগুলো দিয়ে, যে স্পিরিট দিয়ে 16 বছর ধরে জেঁকে বসা ফ্যাসিস্ট হাসিনাকে আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশ ছাড়া করেছি। আমাদের যে কয়েকটি যুদ্ধক্ষেত্র ছিল, যে কয়েকটি যুদ্ধের অন্যতম সেক্টর ছিল, তার মধ্যে অন্যতম একটি যুদ্ধ সেক্টর ছিল আমাদের মহাখালী। আর এই মহাখালীতে সেই বীর তিতুমীরের উত্তরসূরি হিসেবে তিতুমীর কলেজে দীর্ঘ প্রত্যয়ের শপথ নেয়া এবং সংগ্রামী রক্ত নিজের ভবনীতে ধারণ করা যে বীর ভাইরা আন্দোলনকারীরা আমার সামনে রয়েছেন, তাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। কথাগুলো হচ্ছে, আজকে আমরা এমন একটি সময় দাঁড়িয়ে রয়েছি যেই সময়টিতে আমাদের যে পথ চলা, এই পথ চলার একটি ধাপ শেষ হয়ে দ্বিতীয় ধাপ শুরু হয়েছে মাত্র, কিন্তু এই ধাপে বেশ কিছু জিনিস, বেশ কিছু বিষয় দেখা যাচ্ছে। আমরা স্পষ্ট করে প্রত্যেকটি জায়গায় বলেছি, 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার যে আমরা পতন ঘটিয়েছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালরা ব্যতীত বাংলাদেশের সকল দলের, মতের, ধর্মের, বর্ণের, বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বলেই এই অভ্যুত্থান সফল হয়েছে। এই ক্রেডিট সকলের, এই আন্দোলনের মাস্টার মাইন্ড, এই আন্দোলনে অংশগ্রহণকারী সকল আন্দোলনকারী। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, আমাদের পিছনে নিজের জীবন বাজি রেখে আমাদের অসংখ্য ভাই বোন, আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং শেষ লাইন পর্যন্ত দাঁড়িয়ে ছিল বলে সামনের যে লাইনে যারা দাঁড়িয়ে ছিল তারা ফ্রন্ট লাইনার হিসেবে পরিচিতি পেয়েছে। ওই পিছনের লাইনগুলো